অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে ভূত দেখলে। এই অপ্সরা, দেখা না কি লিখছিস? আরে ছোটদা, ওটা তেমন কিছু না। আসলে তোর আর পরীর বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই কৃষ্ণ ঠাকুরের নাম লিখছিলাম, অষ্টোত্তর শতনাম। হ্যাঁ, ও রোজ 108 বার তোমার জন্য কৃষ্ণের নাম লিখছে। তুমি অফিস যাবে না? হ্যাঁ মাসি, এই তো যাচ্ছি। আচ্ছা ঠিক আছে অপ্সরা, আমি আসি। মাসি আসছি। এস এস। উফ অপ্সরা, তুই যা ভালো ম্যানেজ দিলি না। ম্যানেজ দেবো না আবার? তোমার ট্রেনিংটা তাহলে কবে কাজে আসবে? হ্যাঁ এনিওয়ে মাম্মি, চিঠিটায় আর কি লিখবো সেটা আগে বলো তো, ওটা তো কমপ্লিট করতে হবে। শেষে কি লিখলি জানো? হ্যাঁ, লাস্টে লিখেছিলাম যে একদিন না একদিন তো তোমার দাদাকে এই সব কথা বলতেই হবে। নে নে, শুরু কর শুরু কর, লেখ লেখ। হ্যাঁ লেখ। আজকেই তুমি স্পষ্ট করে আমাদের ভালোবাসার কথাটা তোমার দাদাকে জানিয়ে দাও। এরপর আর দেরি করা যাবে না পরি, আমার খুব ভয় করছে তোমাকে হারিয়ে ফেলার ভয়। তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের, আর আমি জানি তোমার দাদা সিদ্ধান্তটা আমাদের পক্ষেই থাকবে। ভালোবাসা নিও, তোমার দর্পণ। কি চিঠিটা কেমন হলো? সত্যি আর কত তারিফ করবো তোমার মাম্মি, দারুণ লিখেছো। তবে আর দু একটা এক্সট্রা কিছু লিখলে হতো না? না না, এমন কিছু লিখিস না যাতে দর্পণকে অসভ্যভাবে রণ, তাহলে সব কেচে যাবে। ঠিক আছে, কিন্তু এখন আর একটা সমস্যা হয়েছে, মানে আমাদের কেউ দেখতেও পাবে না, আবার চিঠিটা ঠিকঠাক জায়গায় রেখেও আসতে পারবো। এটা কি করে করা যায় বলো তো? এক কাজ কর, আগে আমরা রণদেব বাবুর বাড়ি যাই, তারপর ওখানে গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা করব। চল তাহলে, শুভস্য শীঘ্র। একদম চলো। মাম্মি এক সেকেন্ড দাঁড়াও, আমি আমার হ্যান্ডব্যাগটা নিয়ে আসি। মাম্মি চলো। চল আয়। পরেশ কাকাকে না জানিয়ে এই কাজটা কি করে করব? বাহ, আমি মনে করলাম আর আমার পরীর ফোন, 100 বছর বাঁচুক আমার বোনটা। হ্যাঁ পরি বল। দাদা তুমি কোথায় আছো, কখন বাড়িতে ফিরবে? পরি আমি না খুব দরকারি একটা কাজে একটু দূরে এসেছি, কাজটা শেষ হয়ে গেলেই আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো বাড়িতে। হ্যাঁ রে। দাদা জানো তো অন্নপূর্ণার না বিয়ের সম্বন্ধ দেখা চলছে। কি বলছিস, অন্নপূর্ণার ছেলেটাকে? সেসব তো কিছু বলেনি, কিন্তু বললো বাড়িতে গেলে নাকি সবকিছু জানাবে। ঠিক আছে ঠিক আছে। দাদা আরেকটা কথা, ও না খুব টেনশন করছে। আসলে ছেলের বাড়ির লোকেরা ওকে দেখতে আসছে তো। ও না আমাকে কয়েকটা দিন ওদের বাড়িতে গিয়ে থাকতে বলছে, আমি বলে দিয়েছি আমি তোমাকে ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না। জানো ওনা খুব মন খারাপ করছিল। তুই কি রে পড়ি, অন্নপূর্ণা সবসময় তোর সঙ্গে ছায়ের মতো থাকে, আর ওর এরকম একটা ভালো কাজ, তুই বাড়িতে বসে থাকবি? তাছাড়া দুদিনের তো ব্যাপার, যা না তুই। না দাদা, আমি দুদিন তোমায় ছাড়া কি করে থাকবো বলো তো। পড়ি পড়ি এরকম করিস না, একটাই বন্ধু তোর, তুই যা। বলছো? হ্যাঁ। কেন বলছি বলতো, কদিন পরে তোর বিয়ে হয়ে যাবে, তখন তো তুই আমায় রোজ দেখতে পাবি না, একটা অভ্যেস হয়ে যাবে। আমি বলছি তুই যা।
একদম চিন্তা করিস না, তুই যা। ঠিক আছে দাদা, আমি তাহলে যাচ্ছি। কিন্তু তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, আর রোদে রোদে বেশি ঘুরবে না। ঠিক আছে। আচ্ছা রাখছি তাহলে। সবে ভাবছিলাম পরীকে কি করে বোঝাবো, ঠাকুর নিজে থেকেই অন্নপূর্ণার ব্যাপারটা এনে সব ঠিক করে দিলেন। সারা জীবন তুমি যেমন আমার কাছে থাকবে, ঠিক তেমনই আমিও তোমার কাছে থাকব। পুরি রে, আমি তো তোকে ম্যানেজ করে ফেললাম, কিন্তু তোকে না দেখে আমি আমি কি করে থাকবো? আমি যে কি করে নিজের মনটাকে বোঝাবো?